রাত্রের কিছু পাঁচমিশালি সবজি বেশি হয়েছে, তো সেটা দিয়ে আজকে আমি সকালে পরোটা বানাবো। খুব টেস্টি হয় পরোটা। তো তার জন্য একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। কড়ায় একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে অল্প লবণ দেব, কারণ সবজিতে লবণ দেওয়া আছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম ড্রাই করে নেব, যাতে করতে কোনো জল না থাকে। তো এটা আমার ড্রাই হয়ে গেছে, এটাকে এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। কখনো কিন্তু গরম পুর মানে পরোটা বানাতে গেলে লেচির ভিতরে দেওয়া উচিত না, কারণ তাতে ফেটে যায় লেচিটা, পরোটা ভালো বেলা যায় না। তো এটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ছোট্ট লুচির আকারে বেলে নিয়েছি। নিয়ে এতে আমি একটু তেল ব্রাশ করে তার উপরে আমি পুর দেব, তাহলে কিন্তু পরোটাটা খুব নরম হবে ভিতর থেকেও। তো এখানে বেশ বেশি পরিমাণে পুর দিয়ে দেব, পরোটায় যত ঠাসা ঠাসা পুর থাকে খেতে কিন্তু ততই টেস্টি হয়। আর এটা তো আজকে হবেই, কারণ এর ভিতরে সব ধরনের সবজি আছে, কড়াইশুঁটি আছে, ডাল আছে, তো বেশ ভালোই টেস্টি হয় এরকম ধরনের পরোটা। তো এখন আমি পুরটা তো ভরে নিয়েছি, এখন ভালোভাবে বেলে নেব। ইন্ডাকশানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি কখনো পরোটার ড্রাই প্যান বা কড়াইয়ের উপরে দিই না, তাহলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যায়। তো এর মানে বিপরীত পিঠেও আমি একটুখানি তেল ব্রাশ করে নেব, এতে কিন্তু তেলও অল্প লাগে আর পরোটাটাও খুব সফট হয়। তো এইভাবে ব্রাশ করে দিলে বেশি তেলও এতে ইউজ করতে হয় না। তো সুন্দরভাবে চেপে চেপে পরোটাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু খুব সফট হয়েছে আর একদম পুর ভিতরে ভরা আছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে পরোটার ভিতরটা কতটা পুর ভরা আর কতটা নরম, মানে এতটাই নরম যে হাত দিয়ে পরোটার এটা উঠতেই চাচ্ছে না। তো এইভাবে পরোটা বানালে কিন্তু খুব নরম হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি সবজি বেঁচেতে যায় তাহলে এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি আচার দিয়ে পুতুকে খেতে দিচ্ছি, মজুমদারকে আগেই দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল আর ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন সকাল 9:30 বেজে গেছে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর আজকে ব্রেকফাস্টের পরেই একটু মার্কেটে যাচ্ছি, তার জন্য পুরো তৈরি হয়ে নিয়েছি। আর আজকে সানডে, তো সানডে তো একটু বাজারঘাট করতেই হবে, সবজিও আনতে হবে আর মাছ ফাছ কিছু পাওয়া যায় সেটাও আনবো। তো তুই এখন খেতে বসেছে, রবিবারের বাজার বলে কথা, কিছু তো বাজার করতেই হয়। তো চলুন দেখি বাজারে কী কী পাওয়া যায়। আজকে একটু বেলা হয়ে গেছে, অন্যদিন একটু তাড়াতাড়ি যাই, তো ভালো সবজি পাওয়া যায়, শাক বিশেষ করে শাকগুলো ভালো পাওয়া যায়, কারণ গ্রামের থেকে আসে আর কি। কিন্তু আজকে লেট হয়ে গেছে, জানি না পাবো কি না, তবুও যা পাবো তাই নিয়ে চলে আসতেই হবে। তো চলুন যাওয়া যাক। মাস্ক নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি, আর এদিকে বাজারের ব্যাগও নিয়েছি, পুরো রেডি। আজকে মার্কেটে বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 10:30 বেজে গেছে। তো যে যে মাছ আমরা বিশেষ করে কিনি সেগুলো এখন আর নেই, মৌরলা মাছ, পুঁটি মাছ, ছোটো পার্শে মাছ সেগুলো তো নেই। আছে অনেক ধরনের মাছ, তো এর ভিতরে অনেক মাছ আমরা খাইও না, তো যতটুকু আমি পছন্দ হলো নিয়ে নিলাম। ডাব দেখে কিন্তু আর থাকতে পারলাম না, তাই একটা ডাব খেতে চলে আসলাম। আর বাইরেটা রোদ্দুরও খুব আর অল্প অল্প গরমও ছেড়েছে, তো এই সময় ডাব খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর ভিতরে মালাইও ভরা আছে, তো আজকের গরমের ভিতরে কিন্তু দারুণ মজে যাবে মালাইয়ের সাথে সাথে। Thank you.
এসে একদম বসিনি, জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়েই আর আমি মাছটা ধুয়ে নিলাম, কারণ অনেকটা বেলায় মার্কেটে গেছি তো মাছ তো এমনি নরম হয়ে যাচ্ছে, তো তার জন্য মানে মাছটা ধুয়ে নিলাম। আর সবজিগুলো এখনো গুছাইনি, তো মাছ ধুয়ে এবার সবজি গুছাবো। তার আগে তো একটু পেঁপে কেটেছি, পেঁপে খাবো আর তারপরে সবজি কাটাকুটি করব। এই দুই রকম মাছই নিয়েছিলাম, ভোলা মাছ আর এই মাছটা। এই মাছটা তো আমি চোখ বড় মাছ, কখনো খয়রা মাছ বলি। তো এই মাছটা কি মাছ বলে পারফেক্ট আমি জানি না, এখানে কি পানি খেও না কি মাছ বলে একটা যেন। আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন যে এই মাছগুলোকে কি মাছ বলে। আর এটা তো ভোলা মাছ, তাই এই দুটো মাছই নিয়েছি, একটু পেঁপে কেটেছি, পেঁপে খাবো। তো এখন যতটুকানি মাছ দরকার ততটুকানি রেখে আমি ফ্রিজে রেখে দেবো, তবে আজকে শুধু ভোলা মাছই করবো ভাবছি। এমনি লেট হয়ে গেছে, তারপর সবজিগুলো আছে ওগুলো গুছানো হয়নি, ওগুলো ফ্রিজে রাখতে হবে ঠিকঠাক করে। আর সানডেতে আমি একটু পুরো সপ্তাহের যে প্রিপারেশন কিছুটা আমি সানডেতে করেই রাখি, মার্কেট করে আসার পরে হয় তখনই করি, নইলে যখন টাইম পাই তখন করি, তো তার জন্য একটু টাইম দিতে হবে। কালকে পুতুর সংস্কৃত এক্সাম আছে, তো সংস্কৃত পড়াশুনো করছে। আর আমি বাজার থেকে ফল এনেছি কিছুটা, তো তরমুজ এনেছি, আপেল এনেছি আর এনেছি আম। আজকে না মানে আম দেখলাম সর্বপ্রথম বাজারে, তো দুটো আম নিয়ে নিয়েছি, একটা গোপাল আর ঠাকুরের জন্য আর একটা আমাদের জন্য। জানি না মিষ্টি হবে কেন কি না, কারণ কি বৃষ্টি না হওয়া পর্যন্ত আম সেইভাবে মিষ্টি হয় না, তো তবুও নিলাম। আর এখানে একটু শাক নিয়েছি, শাকটা নিলাম দু কারণে, এক হচ্ছে টাটাও খাওয়া যাবে আর তার সাথে সাথে এর পাতাগুলো শাক হিসাবে খাওয়া যাবে। আর একটু সজনের ডাঁটা নিয়েছি বাজার থেকে, তার সাথে সাথে একটু বেগুন আর কুমড়োও নিয়েছি, কাঁচা কুমড়ো। এখানে কাঁচা বলতে একদম কচি কুমড়ো তো পাওয়া যায় না, তো যতটুকানি কাঁচা পাওয়া যায় সেই রকমই নিয়েছি। আর ভেন্ডি নিয়েছি, তো এটাই ছিল আজকে মানে বাজার, কারণ বেশি বাজার করিনি আর ভালো বাজারও পাইনি আমি। সচরাচর সবাই জানে ধনে পাতা দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু অসম লাগে, খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। এমন একটা নিরামিষ তরকারি করব যেটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার মানে কি বলবো খুব ভালো লাগে নিরামিষ তরকারির ভিতরে। আর এটা আমার মা বানাতো, তো কালকে মা ফোন করেছিল আর কথা বলার সময় মা বললো যে রান্না করেছে ডাঁঠা, সজনের ডাঁঠা, আলু আর কুমড়ো দিয়ে তরকারি। তো শুনেই আবার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, আর মায়ের হাতে যে সজনের ডাঁটা আলু কুমড়োর যে তরকারিটা তার মানে টেস্ট পুরো আমার যেন মুখে চলে এসেছে। তো আজকে আমি এখন সেই তরকারিটা রান্না করব, সিম্পল তরকারি কিন্তু নিরামিষ তরকারি, অত্যন্ত স্বাদের তরকারি, আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, কোনো মশলা না কিছু না। তো চলুন এখন একটুখানি আমি কী রান্না করবো সেটা দেখিয়ে দিই।
কুমড়ো আলু আর সজনের ডাঁটা কেটে নিয়েছি, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে সবজিটা ঢেলে দিলাম। দিয়ে সবজিটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এতে এক চামচ লবণ, মানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর একটু মিষ্টি দেবো। যেহেতু কুমড়োর তরকারি তো এতে মশলাগুলো দেওয়ার পরে অল্প একটু জল দিয়েছি, দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি গরম জল দিয়েছি পরিমাণ মতো, এটা ঝোল হবে না, গা মাখা ডাল্লা হবে, তো সেই হিসাবে জল দিয়েছি। দিয়ে ঢেকে দিয়েছিলাম, বেশ জলটা শুকিয়ে আসলে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এখানে একটু ভাজা মশলার গুঁড়োও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, তো এটাই কিন্তু অনেক টেস্ট হয়। এখন রান্নাবান্নাও কমপ্লিট, আর তার সাথে সাথে ঘরের এই টাইমে যেসব কাজ থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা সময় আমার হাতে আছে, ফাঁকা সময়, তো সেই সময় আমি সবসময় সেলাই করার চেষ্টা করি, নয়তো ঘরের কোনো একটা অংশ বেছে নিই যেখানে আমি 5-10 মিনিট মানে সেটাকে ক্লিন করি বা অর্গানাইজড করি। তো এখন একটুখানি কিছু জামা সেলাই করার ছিল, সেইগুলো বসে করে নিচ্ছি। এখন যা গরম পড়ে গেছে, তো কিন্তু দিনে দুবার করে চান করার টাইম আবার চলে এসছে। বাইরে গেছিলাম, সেখানেও গরম লেগেছে, বিশেষ করে মানে বাইরে হাওয়া ছিল, অতটা গরম না লাগলেও যে মাস্ক পরা থাকে না, এইটুকানি জায়গায় পুরো ঘেমে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে। তো ফের সেই গরমের টাইম চলে এসেছে, যদিও শীতের থেকে গরম তো আমি অনেকটাই সহ্য করে নিতে পারি, কিন্তু সকালে কিন্তু গা ধুলে রান্না টান্না করার পরে আবার গা না ধুলে কিন্তু একদমই থাকা যায় না। তো গাটা ধুয়ে চলে এসেছি, এখন মজুমদারকে খেতে দেব। আগে মজুমদারকে খেতে দেব, তারপর পুতু আমি খেতে বসব, কারণ মজুমদারের অফিস আছে। তারপর মজুমদার একটু অসুস্থও আছে, পায়ে লেগেছে। শসা গাজর পিল করে রেখেছি, একটু স্যালাড কাটবো, কাটার পরে স্যালাডটা খেয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। আর এখন পুতুর কালকে লাস্ট মানে মেন সাবজেক্টের এক্সাম কালকে শেষ হয়ে যাবে সংস্কৃত হলে, আর 3 দিন বাকি থাকবে মানে মাইনাস সাবজেক্ট, যেমন কম্পিউটার, জিকে, মোরাল সায়েন্স, এরকম সাবজেক্টের এক্সাম হবে। তাই এগুলো হলে একটু মানে ফ্রি হওয়া যাবে আর কি, পরীক্ষার জন্য একটু বাচ্চারাও ব্যস্ত আছে আর আমরাও তো আছি। যদিও পরীক্ষা অনলাইন বলতে ঘরেই হচ্ছে, কিন্তু কোশ্চেন পত্রে লিখে স্কুলে গিয়ে জমা করে আসতে হচ্ছে অ্যান্সার শিটে। মানে অনলাইনে আগে যেমন মাল্টিপল চয়েসের এক্সাম হতো তেমন হচ্ছে। তো আগেই খেয়ে নিয়েছে, এখন পুতু আর আমি খেতে বসেছি। আর নিরামিষের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, আর সেটাই নিয়েই আমি পুতুর সাথে কথা বলছি। আর এরপরে মানে ওখানে মজুমদার বসে আছে, তো মজুমদারের কাছে শুনছি কেমন হয়েছে। মজুমদারও বলছে খুব সুন্দর হয়েছে, নিরামিষ তরকারি হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো এখন দুজনে খাবো, তার সাথে গল্প করব, তারপরে তো পরে তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিচেন পরিষ্কার করা, তারপরে বাসন ধোয়া, সেগুলো করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিওটা আজকে আমি এইখানেই শেষ করছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। বাই।